সম্মানিত ভিউয়ার্স, আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। এটা হচ্ছে আমাদের সেই চিরচেনা চাঁদপুর সদর লালপুর মেঘনা নদীর পারে নদীর তাজা মাছের বাজার, যেখানে প্রতিদিনই জেলার নদী থেকে যে তরতাজা মাছগুলো ধরে নিয়ে আসে সেগুলাই নিলামের মাধ্যমে বিক্রি হয়ে থাকে। তো আজকের দিনে আমাদের এই ঘাটে নদীর তরতাজা মাছগুলো কিরকম ধরে বেচা কেনা হচ্ছে সেটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো আপনি যদি এইরকম ভিডিও দেখতে পছন্দ করেন এবং আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো চলুন কথা না বাড়িয়ে দেখে এসে সব একটা নজর আছে হাজার কয়েক হাজার টাকা ভাই, এক হাজার ভাই, এক হাজার কয়েক ১৯০০ ১৭৫০ 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 ১
পনেরোশো ২১০০ ২৩০০ ২৪০০ ২৫০০ ২৬০০ ২৪০০ ১০০০ ১০০০০ ১০০০০০ ১০০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 ০
হাজার কয়, দুই হাজার, ২৬০০, ২৬০০ কয়, ২৬০০, ২৬০০, ২৬০০, ২৬০০, ২৬০০ কয়, ২৬০০, ২৬০০ কয়, ২৬০০, ২৬০০, ২৬০০, আমি একটা মাত্র মূল্য নিচ্ছি না, আমার কথা জানি, ২৬০০ কয়, ২৬০০, ২৬০০ কয়, ২৬০০, তোরা দুইজনের একজন ২৬০০ না, দুইজনের একজনের ২৬০০ না, ২৬০০, ২৬০০ কয়, ২৬০০, ২৬০০ কয়, নিবি, আর স্টুডিও মাস্টার দূরে তুলে যাবো, আমি যেটা বলছি সেটা হুন দেখ কোনো গাইড নাই আর স্টুডিও নেই কি মানি বড় বড় বাইকের রাখো আয়ন ভাই এগারোশো বারোশো পনেরোশো কয়।